গুড মর্নিং তুমি মাত্র ঘুম থেকে উঠে আসলা হ্যাঁ আমারে ঘুম থেকে উঠায় নিয়ে আসছো ওকে এত ভোরবেলা কেউ বেড়াইতে যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমো ব্লগস আজকে আমরা যাচ্ছি পদ্মবিল এখন সবচেয়ে ভাইরাল যেখানে সবাই যাচ্ছে আমাদের বাংলাদেশের অনেক জায়গাতেই আছে পদ্মবিল শাপলাবিল আমরা আমাদের কিশোরগঞ্জে যেখানে আছে সেখানে যাচ্ছি আমরা এখন অটোতে উঠব কিন্তু তারপরেও একজন আমাদের মাইনাস আছে তাকে প্লাস করব সামনে গিয়ে আমরা সবাই খুব গাদাগাদি করে যাচ্ছি এখানে যে আমার পাশে খুবই বিশ্বের সবচেয়ে স্লিম মেয়েটা বসেছে এই জন্য আমার জায়গাই হচ্ছে এসেছি পদ্ম বিলে ওনার নৌকা আছে এখান থেকে আমাদের যুদ্ধ শুরু কি অবস্থা আগে থেকে আমি কিনেছি জুতা বাদ ধান গাছও লাগানো হয়ে গেছে এবার মনে হয় পানি চলে গেছে তাড়াতাড়ি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সামনেই পদ্মবিল দেখা যাচ্ছে প্রচুর পদ্ম দূর থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে দুইটা বিল পাশাপাশি আমরা একটাতে যাচ্ছি আর একটা ওই পাশে কিন্তু ওইটাতে উঠার সুবিধা কম দেখেন রাস্তার অবস্থা পদ্ম দেখতে কষ্ট করতে হয় কি রোদ এই যে পদ্মবিল প্রচুর পদ্ম চলো বাচ্চারা চলে গেছে অনেক দূর পুরোপুরি নতুন ধান গাছ লাগানো হয়েছে এই যে পদ্মবিল এখন কি কাদা নামতে দেবো না ভোরবেলা আসার জন্য
Hey, তুমি পায়জামারে কি করছো? আরে উড়ানি সময় পেছে। এই তোমার মাটি দে এটা। এই তো নামা দিও, নামা দিও। হুম। হারা কি করে তো যায়? ঘাস দে, ঘাস দে। হ্যাঁ? ঘাস দে আসো। যাও 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 যাও। আসো এদিক দিয়ে। আর ভর আরে দীপের তো অবস্থা বেশি ভালো না। আমি দিতেছি আইডিয়া, দেখো একটা জুতা খুশি আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন, আমরা খুব এনজয় করছি। যদি আর ভোরে আসার দরকার ছিল, পদ্ম মিলে আসতে হয় একদম ভোর 6টা 7টায়, কিন্তু আমরা বাচ্চাদেরকে নিয়ে এসেছি, তারা ঘুম থেকে উঠতে পারে না, সেজন্য আমরা একটু দেরি করে এসেছি। পদ্ম বিল দেখতে পাচ্ছি, বাট রোদে আমাদের অবস্থা একদম খারাপ, অনেক ফুল এখানে। এটা নিয়েও টেনশনের কিছু নাই, আপনি যদি মনে করেন আপনার মাথায় রোদ লাগছে, একটা পাতা দাও একটু ছাতা দিয়ে দেবেন, তাহলে এখানে ছাতারও ব্যবস্থা আছে। এই যে প্রাকৃতিক ছাতা, ন্যাচারাল ছাতা, এই ছাতা দিয়ে আপনারা খুব ইজিলি এখানে ঘুরতে পারবেন, রোদ লাগে না। তুমি কি জানো পদ্ম পাতায় যে পানি লাগে না? নীল শাপলা, আপনারা যদি এর আগে দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। সুন্দর গন্ধ শাপলার গন্ধে।
কেমন লাগে তোমার? কেমন লাগে? ভালো লাগে। ভোরবেলা আসলে আর খুব বেশি স্নিগ্ধ সুন্দর পাওয়া যেত। ভালো আছো তোমরা? অনেক বেশি রোদ, অনেক বেশি গরম, বুঝো? সকালে 2 ঘন্টা ঘুমানোর বজিল। পদ্ম বিল নিয়ে কোনো গান নাই, পদ্ম নিয়ে আসল বিনোদন পরে পানিতে ডুবে যাবে। ব্যাগ দিয়ে যেতে ব্যাগ আমাদের ছোট্ট পাইলট আমাদেরকে সহ কি নাড়াইতে পারবা? ভিউয়ার্স, আমরা পদ্ম বিল থেকে ঘুরে এসেছি। ওই যে পাশে দূরে ওখানে পদ্ম বিল, রোদে একদম সবাই অস্থির হয়ে গেছে। এখানে একটা এই বাড়িতে আমরা ইয়ে করেছি, ফ্রেশ হয়েছি, একটু হাত মুখ ধুয়েছি, পানি খেয়েছি। এখন আমাদের অটোওয়ালা হারিয়ে গিয়েছে, এখন অটোওয়ালার জন্য অপেক্ষা করছি। নৌকার লোক সামনে আছে। আচ্ছা, আর প্রচন্ড টায়ার্ড এখন কথা। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এই যে দুষ্ট বাচ্চাদের জন্য আমরা এত দেরি করে আসলাম, স্যান্ডেল কাদার ভিতরে দিয়ে চলে আসছে। একটা কাদায় চলে গেছিল, পরে আরেকটা আল্লাহর রাস্তা দান করে চলে আসছে। এই জন্য এখন আমরা চলে যাচ্ছি। অটোওয়ালাকে পাচ্ছি না খুঁজে, দেখি সামনে পাওয়া যায় কিনা। আজকে এখান থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইলা মোমো ব্লগস থেকে আল্লাহ হাফেজ।